প্রশ্ন করেছেন মৌমিতা জাহান। এক ভাইয়ের প্রশ্ন, তিনি একবার অনলাইনে জুয়া খেলেছেন, তাতে 5000 টাকা লাভ করেন, আবার লাভের টাকা সহ 10000 টাকা লস করেন। জুয়া খেলার জন্য অনুতপ্ত, এখন ওনার প্রশ্ন, জুয়া খেলার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলেই কি ক্ষমা পাবেন কিনা, বোধহয় এরকম কিছু প্রশ্নটা চলে গেছে। জি, জুয়া খেলার জন্য তিনি যেটা করেছেন সেটা অবশ্যই হারাম, এবং এই তিনি এটাই হচ্ছে নিয়ম যে জুয়া খেলি কখনো ভালো কিছু হয় না। হ্যাঁ, অনেকে পায় শয়তানি করলে, কিন্তু জুয়া মূল জিনিস হচ্ছে হারাম হয়। এই জন্য জুয়া আল্লাহ তাআলা কোরআনে কারিম ঘোষণা করেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসু মিন আমালি শয়তান ফাজতানিবুল আলাইকুম তুফলিহুন। আল্লাহ তাআলা যখন সফল কাম হইতে হলে দুনিয়াতে, তাহলে জুয়া ছাড়তে হবে। সফলতা দুনিয়া এবং আখিরাতে উভয়টায় সফলতা হচ্ছে, সফলতা দুনিয়াতে আর্থিকভাবে জুয়া খেলে সফলতা অর্জন করে কিছুদিনের জন্য, পরবর্তী সেটা অবশ্যই তার জন্য সেটা মরণ কামড় হয়। বর্তমানে অনেকে সেটা দেখছেন এবং জানছেন। তো জুয়া আসলে কখনো মানুষের সফলতা বয়ে আনে না, সেটা সেটাকে অবশ্যই নিষ্ফল করবে এবং তার আমল, তার গুণার কাজ হবে, এবং সেটা তার জাহান্নামে যাওয়ার একটি কারণও হতে পারে। এই জন্য জুয়া খেলা থেকে দূরে থাকতে হবে। তিনি যে কাজটি করেছেন এটা অবশ্যই গুণার কাজ, এবং তিনি যেটা লাভ করেছেন সেটাও গুণা, তিনি আবার হারছেন সেটাও গুণা, পুরোটাই গুণা। এই জন্য তার উচিত হবে জুয়া থেকে দূরে সরে আসা, এবং জুয়া যারা করে তার থেকে মানুষকে সাবধান করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন বহু জিনিসকে নিষেধ করেছেন যেগুলোর মধ্যে জুয়া রয়েছে, অর্থাৎ দেখুন ধোকা রয়েছে, যেগুলোর মধ্যে বেচা কিনা লেনদেনের মধ্যে এমন দু জুয়ার সম্ভাবনা পাওয়া গেছে, সেটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, সেটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। বাইয়ু হাবুল হাবালা, বা উটের পেটের ভিতরে কী আছে সেটা, অথবা বাইয়ুল হাসা, পাথর মেরে বেচা কিনা করা, অথবা বায়ুল মুজাবানা, এগুলি রাসূলুল্লাহ এই জাতীয় অনেকগুলো বেচা কিনা হারাম করেছেন রাসূলুল্লাহ। এই কারণে সে জুয়া জুয়া ছিল সেখানে, এই জন্য এই জুয়াগুলিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যুগে হারাম ছিল, আজও সেটা হারাম থাকবে, এবং সেই হারাম থেকে বাঁচার জন্য আমাদের সাবধান করতে হবে। মনে রাখবেন, এই জুয়া একবার যে জাতিতে ঢুকবে সেটাকে নিঃশেষ করে দিবে, ধ্বংস করে দিবে। আমি এ পর্যন্ত যতগুলো তুলনামূলক ধর্মতত্ত্বের গ্রন্থ পড়ে সবগুলোতে জুয়াকে হারাম পেয়েছি, এমনকি হিন্দুদের বেদের মধ্যেও জুয়াকে হারাম ঘোষণা করা হয়েছে, এবং বলেছে জুয়া থেকে যেন দূরে থাকে, এটা ওখানে পর্যন্ত উল্লেখ আছে। এর অর্থ হচ্ছে যে সেটা আল্লাহর দেয়া যে সমস্ত কিতাব সেগুলোতে যেভাবে হারাম করা হয়েছে, সে মানুষের বিবেকও সেগুলোকে হারাম ঘোষণা করে। কারণ আমরা মনে করি বেদ কোনো আল্লাহর দেয়া গ্রন্থ নয়, মানুষের বিবেক দ্বারা লিখিত, সেটা তো জুয়াকে হারাম করেছে। যুগ যুগ ধরে মানুষ জুয়াকে কখনো প্রশ্রয় দেয়নি, প্রশ্রয় দিতে পারে না, এটা একটা হারাম কাজ। এ থেকে আমাদের সবাইকে সাবধান করতে হবে। জুয়ার যে কোনো জিনিস চিহ্নভাবে সেটা নিতে পারবেন না। লটারি একটা জুয়া, আমাদের সমাজে আর লটারি চালু আছে। অনুরূপভাবে রাইফেল ড্র নামে যদি কোনো সাধারণভাবে রাইফেল ড্র হয়, তাহলে যায় যদি কোনো টাকা দিয়ে রাইফেল ড্র টিকিট কেনা হবে, সেটা একটা জুয়া। এই জাতীয় জুয়া থেকেও আমাদের সাবধান। অনেকে দেখা যায় হাতি ঘোড়া নিয়ে সেটা করে, অনেকে আবার ঘুরে ঘুরে বিভিন্ন জিনিস ঘুরে ধরা, এটা এটাও হারাম। এই জাতীয় জিনিসগুলো সবই জুয়া, এগুলি থেকে আমাদের সবাইকে, সমাজকে, সবাইকে সাবধান হতে হবে, এগুলি থেকে বন্ধ করে দিতে হবে।